আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে আমাদের শিক্ষকদের উপর লাঠি পেটা জল কামান টিয়ার গ্যাস করে অত্যাচার করেছে, বর্বরোচিত আক্রমণ করেছে। আমাদের শিক্ষকরা শতাধিক শিক্ষক উন্ডের হয়েছে। আজকে দিনটিকে আমরা কালো দিবস হিসেবে পালন করলাম, ঘোষণা করেছি ত্রিপুরার ইতিহাসে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। তারা 10,323 যে জয়েন্ট মুভমেন্ট কমিটি, তারা অবৈধভাবে আজকে সবাই জড়ো হয়ে তাদের এই দিনটাকে কালো দিন বানানোর তারা চেষ্টা করছিল, যেটা অবৈধভাবে। তাই তাদেরকে আমরা 151 অ্যারেস্ট করে ডিটেনশন সেন্টারে নিয়ে গেছি। এখন পর্যন্ত অনুমান 60 জন হবে। তারা পারমিশন চেয়েছিল এবং সেই পারমিশন অলরেডি তাদেরকে ডিনাই করা হয়েছে। কোভিড বিধির জন্য তাদেরকে কোনো আউটডোর প্রোগ্রাম করার জন্য আমরা বারণ করেছিলাম। ওকে, থ্যাংক ইউ।